বঙ্গমাতা বেগম ফজলুতনেসা মুজিবুর 73তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াশিকা আয়েশা খান এমপি। আগস্টের 8 তারিখ মঙ্গলবার বিকালে উপজেলার বারোহাইন তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠত নিজ উদ্যোগে এসব সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় ওয়াশিকা আয়েশা খান এমপি গ্রাম নারিয়াল সুখদুকুর হতাননি এবং তিনি নারিয়ালের বঙ্গমাতা বেগম ফজলাতুন্নেসার আদর্শে উজ্জীবিত ব্যাকুলের জীবন গঠন করিবার লাই আহ্বান জানাই। অনুষ্ঠানত অন্যান্যের মাঝে উপস্থিত আছেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গাফফার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এস এম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা স্বপন ধর, দক্ষিণ জেলা তাঁতী লীগের সহসভাপতি আজিজুল হক আজিজ, নুরুল ইসলাম, ইউপি সদস্য কাজী ফেরদৌস, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠনের সম্পাদক রাজিন দাস রাহুল, আবু তৈয়ব রাসেল, নাজিমুদ্দিন সুটানু, আব্দুর রহিম সহ আরো বহু কেউ। আজকে 8ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজলুতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীর দিন আমরা বিশেষ করে তাকে স্মরণ করেছিলাম। তার জন্মবার্ষিকীতে আমার সামান্য প্রয়াস সেলাই জানেন তাদেরকে আমি সেলাই মেশিন দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং আমি তাদেরকে অনুরোধ করেছি যে তারা তাদের প্রাপ্ত প্রশিক্ষণ আরও 4-5 জন নারীকে প্রদান করবেন এই সেলাই মেশিনের মাধ্যমে। সি প্লাস চট্টগ্রাম।